We, from Omkar Medicom, are now inside one hostel room of Indian students in Russia. You can easily see the actual condition of hostel room, which we consider is far better than any other country. আমার নাম আশিক আমি এখানে ফোর্থ ইয়ারে পড়ছি মেডিসিন এই ইউনিভার্সিটি সম্পর্কে যদি বলতে বলেন তাহলে আমি এটুকু বলতে পারি আমি স্যাটিসফাইড ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড এখানে হোস্টেল আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হোস্টেল আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম আগে আমাদের ওইখানে স্টাডি আমি বলবো না যে খুব বেশি ডিফার করে না আর সবচেয়ে বড় ব্যাপার যেটা এখানে হোস্টেল এবং কোয়ালিটি হোস্টেলের কোয়ালিটি সবকিছুই ইভেন ঢাকা ইউনিভার্সিটির চেয়ে বেশি ভালো সো আমি বলতে পারি কেউ যদি এখানে আসতে চায় বা ইন্টারেস্টেড হয় পড়ার জন্য ইট উইল বি গুড ডিসিশন আই হোপ আমি আরও যেটা বলতে চাচ্ছিলাম আমাদের ইউনিভার্সিটির বেশিরভাগ টিচাররাই এরা অনেক বেশি হাইলি কোয়ালিফাইড এদের প্রত্যেকেরই পিএইচডি আছে এবং যারা আমাদের বিভিন্ন সাবজেক্টের যারা হেড টিচার এরা সবাই প্রফেসর সো এখানে স্টাডির কোয়ালিটি নিয়ে সন্দেহ করার মতো তেমন কিছু নাই আর রাশিয়া অ্যাকচুয়ালি অনেক হাই কোয়ালিটি স্টাডি প্রোভাইড করে কিন্তু সেম কোয়ালিটির স্টাডি যদি ইউরোপিয়ান বা আমেরিকান কোনো দেশে কেউ নিতে যায় হয়তো এর চেয়ে 20 গুণ বেশি খরচ হবে কিন্তু স্টাডির কোয়ালিটি কোনো কিছুই ডিফার করে না নতুন যারা আসতে চাচ্ছে এখানে বা যদি কেউ আগ্রহী হয় আমি তাদের বলতে পারবো যে আপনারা সবাই ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের একদম ভালো কোয়ালিটির শিক্ষা পাবেন এখানে অনেক কম খরচে ইউরোপের চেয়ে এবং এখানে হোস্টেলের সুবিধা যেটা আমি আগে বলছি অনেক ভালো এবং ইউনিভার্সিটির মধ্যেই হোস্টেল সব দিক দিয়েই আমি মনে করি বেটার আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ব্যাপারে যেটা বলতে চাচ্ছিলাম আমাদের ইউনিভার্সিটিতে 450 মতো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে আর বিদেশ সম্পর্কে আমরা যেটা মানে আসার আগে ভেবেছিলাম আসলে সেটা তা না আমরা মনে করছিলাম যে এখানে আসার পরে আমাদের অনেক কাজ করতে হবে টাকা পয়সা নিয়ে অনেক সমস্যা হবে আসলে এখানে স্টাডির ফি অনেক কম কিন্তু হাই কোয়ালিটি স্টাডি যার কারণে আমাদের কোনো কাজ করতে হয় না এখানে তো সব দিক দিয়েই এটা বেস্ট যারা এখানে আসতে আগ্রহী তাদেরকে আমি বলতে পারবো যে কোনো রকম সন্দেহ ছাড়া কোনো রকম ভয় বা কোনো কিছু ছাড়া তোমরা চলে আসতে পারো তোমরা একটা স্ট্যান্ডার্ড শিক্ষা পাবে এডুকেশন যেটা ভবিষ্যতে কাজে লাগাতে পারবে আর থাকা খাওয়ার ব্যাপারে যেটা বলতে চাচ্ছিলাম আমাদের এখানে থাকার খরচ খাওয়ার খরচ অনেক কম কারণ আমাদের সিটিটা মস্কো থেকে একটু দূরে মস্কোর ভিতরে খরচ অনেক বেশি এটা সত্যি কথা কিন্তু মস্কোর আশেপাশে বা বাইরে যেসব সিটি আছে যেমন আমাদের উলিয়ানোভস্ক এরকম সিটিতে খাওয়ার খরচ আমাদের ম্যাক্সিমাম প্রতি মাসে কত 5000 রুবল এর বেশি হয় না আর থাকার খরচ 1500 রুবল তো থাকা খাওয়া সব কিছু মিলে দেখা যায় যে 6-7 হাজারের মধ্যে সব কিছু কাভার হয়ে যায় যার কারণে আমি মনে করি না এটা খুব একটা বেশি খরচ